হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ফিজিক্স ক্লাসে। ফিজিক্স ক্লাস প্রথমে আমরা আমরা সামনের দিন শিখেছি কি শিখেছি সামনের দিন আমরা শিখেছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কীভাবে বের করতে হয় পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে। এখন আমরা শিখব সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা কীভাবে বের করব। প্রথমে আমরা চলে যাই, দেওয়া আছে এখানে কি লব্ধির সর্বোচ্চ মান কত। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত আমরা কীভাবে বের করব। বের করার জন্য আমরা এই সূত্রটা কী করবো, অ্যাপ্লাই করব। এই সূত্রটা কি দেখো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। তাহলে আমরা এখানে কোনটা কি আমরা আগে জেনে নেই। দেখো এখানে কস থিটা ইকুয়াল টু ওয়ান হয়, কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ান হচ্ছে। তাহলে আর ম্যাক্স, আর ম্যাক্স মানে সর্বোচ্চ মান। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। তারপর আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে কি পি প্লাস কিউ, হ্যাঁ পি প্লাস কিউ এর মান। তাহলে এখানে দেখো দেওয়া দেখা যায় যে দেখা যায় যে লব্ধির সর্বনিম্ন মান কত বলছে। দেখাও যে এখানে বললো দেখাও যে লব্ধির সর্বোচ্চ মান কত। তাহলে লব্ধির সর্বোচ্চ মান আমরা এভাবে বের করে নিব, যদি এখানে পি বা কিউ এর মান দেওয়া থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে পি এবং কিউ এর মান বসাই দিব এই সূত্র অ্যাপ্লাই করার পরে। তাহলে এখানে পি আর কিউ এর মান বসাই দিলে আমরা আর ম্যাক্স এর মান পেয়ে যাব। তারপর দেখাও যে লব্ধির সর্বোচ্চ মান কত। তাহলে সর্বোচ্চ না, এখানে সর্বনিম্ন মানের কথা বলা হচ্ছে। সর্বনিম্ন মান কত আমরা কীভাবে বের করব। আমরা সর্বনিম্ন মানের ক্ষেত্রে এখানে কস থিটার মান হবে মাইনাস ওয়ান। তাহলে আর মিনিমাম, আর মিনিমামকে আর এম আই এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে সূত্রটাই কী হচ্ছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা কি কস থিটার মান। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এটা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে টু পি কিউ, তাহলে টু পি কিউ, তাহলে টু পি কিউ যদি আমরা কী করি, তাহলে এবার আমরা আর মিনিমাম বের করব। তাহলে এটাতে সূত্রে অ্যাপ্লাই সূত্রে পড়ে গেছে, পি মাইনাস কিউ স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে পি মাইনাস কিউ স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করলে তাহলে হচ্ছে স্কোয়ার আর হচ্ছে রুটে কাটা গেলে আছে তাকে পি মাইনাস কিউ থাকে। তাহলে পি মাইনাস কিউ থাকে, তাহলে আমরা এখানে যদি পি এবং কিউ এর মান বসাই দিই তাহলে আর মিনিমামের মান পেয়ে যাব। তারপর দিক নির্ণয় করা মানে